তিনি মুসলিম না হিন্দু প্রশ্ন সেটা না উনি নাগরিক এই হিসেবে তিনি নিরাপত্তা পাবেন আমি আমার ধর্ম পালন করবো এবার আমি সাথ দেব না কিন্তু অন্য ধর্ম পালন আমি কোনো হস্তক্ষেপ করবো এটা হলো উদাহরণ এটি হলো ধর্ম সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আবহমান কাল থেকেই এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে অধিবাসীরা পরস্পরের সহযোগিতা সম্মিলিত প্রয়াস এবং মিলেমিশে আমরা বাস করছি এই দেশটি মুসলিম অধ্যুষিত দেশ বেশিরভাগ মানুষ মুসলিম কিন্তু ইসলামের শিক্ষা হলো ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে নাগরিক হিসেবে আমরা সমান আমরা বাংলাদেশের নাগরিক হিন্দু মুসলিম এর পাশাপাশি আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশের বাস করি বাংলাদেশের নাগরিক তো নাগরিক হিসেবে আমরা সকলেই সমান অধিকার ভোগ এক্ষেত্রে কোনো বিভেদ করার সুযোগ ইসলাম দেয় না সুতরাং সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব ইসলাম নিয়েছে সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের তিনি মুসলিম না হিন্দু প্রশ্ন সেটা না উনি নাগরিক এই হিসেবে তিনি নিরাপত্তা পান জামাত হিসেবে যেহেতু ইসলামের কথা নিয়ে কাজ করি ইসলাম নিয়ে কাজ করি এই কারণে জামাতেরও চিন্তা ঠিক এটি তবে এদেশে যে কিছু ঘটনা ঘটনা তা আমি বলবো না ঘটে অধিকার করি সেগুলো ধর্মীয় কারণে না রাজনৈতিক কারণে ব্যক্তিগত কারণে সহায় সম্পদ নিয়ে স্বার্থলোভীদের স্বার্থ হাসিল করার বিষয় থাকে দখলদারিত্ব থাকে এগুলো নিয়ে কিছু ঘটনা ঘটে কিন্তু ধর্মীয় বলে আমি মনে করি না ধর্মীয় কারণে বাংলাদেশের সংঘাত হয়েছে খুবই কম স্বাধীনতার পর 5 তারিখের পরে আমাদের চিন্তা ছিল যে এখন তো দেশে সরকার নাই একটি বিপ্লবোত্তর অবস্থা এই অবস্থায় আমাদের সংখ্যালঘু ভাই যারা আছেন তাদের প্রতি কেউ কেউ নির্যাতন করতে পারে মন্দিরগুলো ভাঙচুর করতে পারে এটা আমাদের আগে থেকেই ওই সময় আমরা ধারণা করেছিলাম ফলে আমরা সারা দেশে বলে দিয়েছিলাম সকল মন্দিরের সংরক্ষণের দায়িত্ব নিতে হবে কোন মন্দিরে যেন হামলা না হয় কোন হিন্দু ভাই যেন সামান্যতম নির্যাতনের শিকার না হয় নিশ্চিত করতে হবে আমরা দেখেছি যে আমরা পাহারা দিয়েছি বা মন্দিরে মন্দিরে আমরা তদারকি করেছি পাহারা দিয়েছি বারবার আমরা যোগাযোগ করেছি জানার চেষ্টা করেছি আপনাদের কোনো সমস্যা আছে কি সুতরাং এই জন্যই আমি মনে করি যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ নজিরবিহীন দেশ যেখানে সকল ধর্মের লোকেরা মিলেমিশে থাকে এবং এই অবস্থা আমরা বজায় রাখতে চাই 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর মোস্তফা ইউপিভিসি ডোর এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি আমি আমার ধর্ম পালন করবো এবার আমি সাথ দেব না কিন্তু অন্য ধর্ম পালন আমি কোনো হস্তক্ষেপ করবো এটা হলো উদাহরণ এটি হলো ধর্ম ধর্মীয় কাজে যারা বাধা সৃষ্টি করে ব্যাঘাত সৃষ্টি করে হস্তক্ষেপ তারা ধার্মিক হতে পারে না ধার্মিকে এটা পছন্দ করে সুতরাং আমরা বিশেষ করে ইসলামপুরে যুগ যুগ ব্যাপী আমি ছোট থেকেই দেখে আসছি যেখানে আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলেমিশে আছি একই গ্রামে আমরা সবাই বাস করছি কোনো ভেদাভেদ আমাদের মধ্যে নাই থাকবে না।